বিসমিল্লাহ রহমানির রহিম। স্বল্পমেয়াদী অর্থসংস্থান অধ্যায়ের 32তম পর্বে শিক্ষার্থীদের শুভেচ্ছা জানাচ্ছি। এই পর্বেও আমরা কস্ট অফ কমার্শিয়াল পেপার ক্যালকুলেশনের একটা এক্সাম্পল করব। এক্সাম্পলটা হচ্ছে অনেকটা এরকম যে আ কমার্শিয়াল পেপার উইথ ফেস ভ্যালু টাকা 1000 অ্যান্ড সোল্ড ফর 9980 টাকা। দ্য ম্যাচুরিটি পিরিয়ড ইজ 90 ডেজ। হোয়াট ইজ দ্য কস্ট অফ দ্য কমার্শিয়াল পেপার? এখানে বলা হচ্ছে একটা কমার্শিয়াল পেপারের ফেস ভ্যালু 1000 টাকা, এটি সেলস প্রাইস 980 টাকা, এবং এই 1000 টাকা মূল্যের কমার্শিয়াল পেপারটির ম্যাচুরিটি দিন হচ্ছে 90 দিন। এই যদি হয় তাহলে এই কমার্শিয়াল পেপারটির কস্ট অফ কমার্শিয়াল পেপার বা এই কমার্শিয়াল পেপারটি ইস্যু করতে কত টাকা খরচ পড়বে কোম্পানিটির। এখানে হিয়ার আচ্ছা ফেস ভ্যালু ইজ ইকুয়াল টু টাকা 1000, সেল প্রাইস সমান 980 টাকা, ডেজ অফ ম্যাচিউরিটি ইজ ইকুয়াল টু 90 ডেজ। এখন যদি আমরা আমাদের আগের জানা সূত্রটি যদি এখানে অ্যাপ্লাই করি, উই নো ফেস ভ্যালু মাইনাস সেল ভ্যালু, সেল প্রাইস বাই সেল প্রাইস ইনটু 360 বাই ডেজ অফ ম্যাচিউরিটি, আমরা এই এই ফর্মুলাটিতেই ফেলব এবং এই ভ্যালুগুলোকেও সেই 31 পর্বের যে গাণিতিক সমস্যাটি ছিল সেটির মতো করেই এখানে আমরা করব। তাহলে ফেস ভ্যালু ছিল 1000 টাকা মাইনাস 980 টাকা সেল প্রাইস ছিল বাই 980 টাকা গুণ গুণ 360 ভাগ 90। এখন যদি আমরা ক্যালকুলেট করি সেই ক্ষেত্রে এই 1000 থেকে যদি আমরা 980 বাদ দিই তাহলে আসবে আমাদের 20/980, এটি ভাগ গুণ 360 ভাগ 90, কিংবা এটাকে আমরা যদি ভাগ করে দিই তাহলে এখানে সরাসরি আসছে আমাদের 4। এখন ক্যালকুলেটরের মাধ্যমে আমরা যদি এই হিসাবটি করি, 20/980 সমান 0.020408 ইনটু 4। একে যদি আমরা এখানে গুণ করে দিই ক্যালকুলেটরের সাহায্যে তাহলে আমরা যে রেজাল্টটি পাব সেটি হচ্ছে আমাদের কস্ট অফ দ্য কমার্শিয়াল পেপার। তাহলে 4 যদি দেই তাহলে 0.08 0816 0.0816, একে যদি আমরা 100 দিয়ে আবার গুণ করে দেই এটি 1 টাকায় 8 পয়সা আসছে, কিন্তু যখন আমরা 100 টাকায় করব তখন এটা 8.16% হবে। এটি হচ্ছে এই কমার্শিয়াল পেপারের কস্ট। অর্থাৎ যদি 1000 টাকা মূল্যের ফেস ভ্যালুর একটা কমার্শিয়াল পেপার 980 টাকা দিয়ে মার্কেটে বিক্রি হয় এবং সেটি যদি 90 দিনের জন্য হয় তাহলে সেই কমার্শিয়াল পেপারের খরচটা আসবে 8.16%। এই ছিল আমাদের 32তম পর্বে পর্বের স্বল্পমেয়াদী অর্থসংস্থানের বিষয়। এবং পরবর্তীতে আমরা আরও কিছু এই ধরনের গাণিতিক সমস্যার সমাধানের মাধ্যমে দেখিয়ে দিব আমাদের সূত্রের অ্যাপ্লিকেশনগুলো, এবং আগে যেগুলো আলোচনা হয়েছিল কস্ট অফ ট্রেড ক্রেডিট এই সমস্ত ব্যাপারগুলোরও কিছু গাণিতিক সমস্যা নিয়ে কথা বলবো। সবাই সঙ্গে থাকুন। আল্লাহ হাফেজ।